শ্রমিকদের অধিকার নিশ্চিত শ্রম আইন যুগোপযোগী করে সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মঙ্গলবার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন কোন প্রতিষ্ঠান আইন না মানলে শ্রম আদালতে মামলা করতে পারবে সময় প্রতিমন্ত্রী জানান কারখানায় ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করা হয়েছে এবছর শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিবাদ দিয়ে আগামীকাল পালিত হবে মহান মে দিবস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম মন্ত্রণালয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা যেন লেবার ফ্রেন্ডলি একটা আইন হয় তারা আইএলও এখানে কিছু সংযোজন করেছে তারাই বলেছে যে এগুলো একটু পরে করার জন্য এই একটু পরে পাশ করার জন্য তাদের অনুরোধ ছিল আমাদের এখানে আগ্রহের কোন কমতি নেই খুব দ্রুতই হয়ে যাবে এটা খুব দ্রুত হয়ে যাবে আমি আশা করছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে নেক্সট পার্লামেন্ট সেশনে ইনশাল্লাহ এটা হয়ে যাবে